বৌমা, কই গো বৌমা? তোমাকে বললাম জামা কাপড় কোটা কেচি দিতে, কেচি দিয়েছ? আমি তোমার জামা কাপড় কাচতে যাব কেন? আমি কি এই বাড়ির ঝি? আমি এই বাড়ির বউ। আমি যদি তোমার জামা কাপড় কেচি দিই, তুমি আমার জামা কাপড় কেচি দিবা তো? ওহ, তোমার তো রাগ হয়ে গিয়েছে। তোমার শাশুড়ি বেঁচে থাকতে যখন তোমার শাশুড়ির সাথে কেচি নিতিল তোমার সব জামা কাপড়, কই তখন মনে ছিল না? আর এখন আমি তোমার জামা কাপড় কেচি দেবো না? খবরদার মুখ ভাসাবো না, এই বাড়ি তোমার নয়, তোমার ছেলের নামে আছে। আমাকে বেশি রাগাবো না, তাহলে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন বাড়ি থেকে যাবোই। আমি তো যেটা ভুল করে সেটা তো করেছি। তোমার শাশুড়ি বলিল গো ছেলের নামে দাও না, এখন আমি জায়গা জমি সব ছেলের নামে নিকিতে ভুল করেছি। এখন আমার ছেলে অত সেই তোমার হয়ে নাগবে, অত সেই বইয়ের গুলাম। ও বাপের দুঃখ বুঝতে পারে না, ভালোবেসে বিয়ে করেছে। ওই তো আবার শুরু হয়ে, আর ভাল লাগে না। কি গো, আবার কি হলো? তোমাকে কি বলবো, তোমার বাপের জন্য আমার আর ভাল লাগছে না। আব্বা, তোমার আবার কি হলো? তোর বউকে বললাম জামা কাপড় কোটা কেচে দিয়েছ, তোর বউ কি বলল শোন? বলছে নিজের জামা কাপড় নিজে কেচে নাও। আমি বুড়ো বলছি নিজের জামা কাপড় কাচবো নাই। আর তুই আমার এমন ছেলে, তুই শুধু আমার দোষগুলোই তো দেখতে পাস। তুই বয়ের গোলাম, তুই বয়ের গোলাম, তুই বয়ের গোলাম। তোর মা বলেছিল যে গদাটাকে জমি জায়গা তাও না। আমি বললাম দবু দবু দবু, এখন তোর বউ আমাকে বলছে পাথে খেদি দবু দবু দবু। গদারে বাপের মুখ দিকে একটু তাকা। আব্বা তুমি একটু চোপ, তোমার বৌমাকে আমি বুঝি বলছি। ওই তো হয়ে গেল, খাসির হয়ে গেল, যেমনি বাপ বললো তেমনি বাপের হয়ে লেগে গেল। আমার এই বাড়িটা থাকার দরকার নাই, তুমি তোমার বাপকে নিয়ে থাকো, আমি চললাম আমার বাপের বাড়ি। বাপ কালিয়া, 5 মিনিটের কানা একটা ভিডিও ঢুকানো হবে না রে, হাতটা ছাড় গাম শেষ হয়ে গিয়ে। তুমি একটু দাঁড়াও, আমার আব্বাটা বুঝি বললি। কে রে গোদা, তুই এখন তোর বাপের মুখের অপর দিয়ে কথা বলবি? তোর মা তো ছেলে না থাকাই ভালো, মরতে পারিস নি গোদা। ও বউ, তুমি তো একটু বোঝো। ওই তো এখন বাপের হয়ে লেগে এখন বউকে বুঝাইছো, ঠিকই তোমার মতো স্বামী থাকাচ্ছে না থাকাই ভালো, একটু বউয়ের হয়ে লাগতে পারো না। আরে তোমরা সবাই আমাকে মাফ করে দাও, এদেরকে ছেলের জন্য জামা এনেছে, ঘরে গিয়ে পড়াও গা। বাপের জন্য তো কোনোদিন একটা জামা আনিস নি তুই গোদা, বাপের কথা মনে পড়ে না নাই? বাপই কোনদিন 50 টাকা হাত খরচ দিস নি রে? তোর মতো ছেলে থাকাতে না থাকাই ভালো, তুই মরতে পারিস নি? ঠিকই বলেছ গো, তুমি কোনোদিন আমার কাছে কিলো পুকি নেন দাওনি, তুমি কেন বেঁচে আছো, তোমার বেঁচে থেকে কি লাভ? ওদের দেখ, তোর বাপ তোর জন্য একটা জামা কিনে নি। আমি নেবো না তো, ওই গুদা বাপ শালা না থাকাই ভালো। আরে ফকলা, তোর বাপকে তুই শালা বলছিস? ও নো, মা বাপকে খবর তুই শালা বলবি না, বাপকে বলবি পালা, ওকে খাদে দে। থাক থাক, তুই থাক, এই বাড়িতে আমি থাকবই না। আমি সবাইয়ের কাছে কুকুরের মতো কেটে গেলাম, তবু আমি কাউরের কাছে ভালো হতে পারলাম না। আমার মনের দুঃখ, আমার বউ তো দূরে থাক, আমার বাপ, আমার নিজের ছেলে কেউ বুঝলো না। আল্লাহ, এই দুনিয়ায় আমার আর বেঁচে থেকে লাভ নাই, তুমি আমায় তুলেই নাও। ও চাচা ও চাচা, তোমার ছেলে গদা লরির তলায় চাপা পড়ি মরি গিয়ে, তুমি শিগগিরই চলো। Yeah.
বাপ কালিয়া, তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলি? বেঁচে থাকতে তোর মর্ম বুঝলাম না। দাদা দাদা, তুমি এরকম কি করছো দাদা? আর বলিস নি ভাই, তোর বাপের জন্য খুব মন খারাপ করছে। তা তুই এখানে আসলি কেন? দাদা আমার খুব খিদে লাগে দাদা, আমি 3 দিন ধরে কিছু খাইনি। কেন রে ভাই, তোর মা তোকে কিছু খেতে দেয়নি? মা বললো ঘরে চাল ডাল পয়সা কিছুই নাই। দাদা আমার খুব খিদে লাগে, আমার পেট যন্ত্রণা করছে, মনে হয় আমি মরে যাব। না ভাই না, তোকে আর মরতে হবে না, তুই বাড়ি যা, আমি তোর জন্য খাবার জোগাড় করছি ভাই, তুই বাড়ি যা। পাগলা ভাই, পাগলা একটু এদিকে আয় না, দেখ আমি তোর জন্য কি এনেছি। নে ভাই খা, এটা তোর জন্য একটু রুটি নিয়ে এসেছি। ও দে দাদা, আমার খুব খিদে লাগে। খাও দাদা খাও, তুমি খাও দাদা। আব্বা তুমি রুটি কোথায় পেলে? মা আমার এই ভাটা সে 3 দিন থেকে শুকিয়ে আছে, আমি আর সহ্য করতে পারছি না। এর বাপ মরে যাওয়ার পরে না ঘরে একটু টাকা আছে না চাল ডাল আছে, তাই আমি নকর বারে কাজ করি, টাকা জোর করে এই উটিটা কিনে নিলাম। খা ভাই তুই খা। আব্বা আমরা মানুষ থাকতে মানুষের মর্ম বুঝিনি আব্বা, তুমি আমাকে ক্ষমা কর দিও, আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি। হ্যাঁ মা হ্যাঁ, মানুষ থাকতে মানুষের মর্ম বোঝে না, গোদা থাকতে ওকে কত কিছু বলেছি, কত গালমন্দ দিয়েছি, তাই আজও আমাদের মধ্যে নাই, তাই আজ ওর মর্মটা বুঝতে পেরেছি মা। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।